এটা হালের টুনা এটা কত করে 140 টাকা 140 এটা এটা রিটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি সেন্ট মার্টিন থেকে এখন সন্ধ্যায় বের হয়ে যাব আমি আর রূপা জেরি ঘাটের দিকে যাব সন্ধ্যার নাস্তা খাবো আর কি তো দেখা যাক সেন্ট মার্টিনে সন্ধ্যার নাস্তা কি পাওয়া যায় বা সিফুড কি ভালো তো আপনাদের সাথে নিয়ে এখন জেরি ঘাটের দিকে যাচ্ছি চলুন যাওয়া যাক বাজার সব ভাই আমাকে মাছ চিনাচ্ছে ভাইয়ের সাথে পরিচয় হলো ইনি হচ্ছে সেন্ট মার্টিনের বাসা তো ভাই বলতিছে যে যেই মাছগুলো চোখ লাল সেটা নেবেন না এটা বাসি হয় অনেক দিনের আর যেগুলো কালো সেগুলো হইতিছে টাটকা হয় তো আমাকে বলল বলেন তো এই মাছ আর এই মাছের মানে পার্থক্য কি আমি বললাম এই মাছের মাথা কালো তার মানে টাটকা আর এটা হচ্ছে একটু গোটা মানে বাসি ভাই হাসতিছে হ্যাঁ আর মাছ দেখেন শক্ত শক্ত হ্যাঁ আর মাছ দেখেন সাদা এই মাছের মাছ দেখেন লাল তাহলে কোনটা ভালো এটার মধ্যে এটা ভালো ভাই মাছ চিনা নিল এই যে দেখেন এটা লাল যেটা লাল চোখওয়ালা নিতে নিষেধ করছে যেগুলো একটু কালো চোখ সেগুলো টাটকা মাছ ওগুলো ভালো কিন্তু ওগুলো অনেক দিনের আগে আচ্ছা আজকের এটা আচ্ছা এখানকার মধ্যে কালো চান্দা কোনটা কালো চান্দা ওই যেগুলো ওই পাশেরটা কালো চান্দা কোনটা ভালো হবে ও এই কালো কালো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এখানে সব হোটেলেই বারবিকিউ চলছেই কেজি কত কেজি 1000 স্কুইজ কেজি কত এটা স্কুইজ স্কুইড কেজি 1000 যে কয়টা নেবেন সেটা ওজন হবে আর কি আচ্ছা 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 তো এটা টুনা টুনা কত টুনা কেজি কত টুনা কেজি 800 অক্টোপাস স্কুইড স্কুইড কমন মাছ দেখি সব জায়গায় আছে এটা কি সাদা কোরাল ভাইয়া সাদা কোরাল কেজি কত এটা এটা কেজি 1100 টাকা 1100 এটা এটা কেজি 950 এটা কি মাছ বোয়াল চাওলা 900 টাকা কেজি এটা এটা হলো আপনার কালো চাঁদা মানে এটা এক জাত এটা এক জাত কালো চাঁদা এটা কত কেজি এটা কেজি হলো 1000 1000 1100 কোরাল মাছই বেশি এখানে এই কালো চাঁদার কেজি কত স্যার এটা কেজি 1100 টাকা আমরা 1100 কেন কালো চাঁদার দাম বেশি চাচ্ছেন কেন স্যার আমার এখানে ছোট গাড়ি হোটেল আছে কি একটু 100 টাকা বেশি যার কারণে আচ্ছা আচ্ছা আমার এখানে বড় হোটেল একটা জেনে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা ভালো করে করতে হবে আচ্ছা বুঝতে পারছি আমরা তো লোক যখন কম হলে আমরা ওই বাইরে থেকে বেশি সেল করি কারণ আমার এখানে এত আগে অর্ডার দিয়ে চলে যায় এটা কতক্ষণ লাগে তৈরি হইতে আমরা 1 ঘন্টা 1 ঘন্টা ও আচ্ছা আমাদের কারণ একটা মাছ দিতে হবে ভালো করে করতে হবে আমি আজ বাজে বললে এটা আমাদের একটা সোনা মাছ হোটেল ছোটখাটো দুই ধারে বাজার একটু গ্যাঞ্জাম বেশি বাট সুন্দর মানুষ কম মানুষ আজকে কম মানে আমি বলছি দোকানের গ্যাঞ্জামটা বেশি মানে ছোট ছোট তো না আজকে হ্যাঁ মানুষজন একটু কম আর কি কিছু দোকানে বেশি ভিড় দেখতেছি কিছু দোকানে ভিড় নাই একদম মেলা আইটেম আছে টেস্ট করতে পারো সব পাকোড়া সিঙ্গাড়া সামুচা এটার নাম কি জানো ভাই নারিকেল পুলি পিঠা নারিকেল পুলি পিঠা সিঙ্গাড়াও আছে সিঙ্গাড়া কখনকার বানানো কিছুক্ষণ আগে মিষ্টি গুলগুলা এটা কি ডিম চপ সবজি পাকোড়া ছোলা আলুর চপ কিমা পুরি কিন্তু আমরা সন্ধ্যা এখনো নাস্তা করিনি সন্ধ্যা হালকা পাতলা নাস্তা করে নিবো এখন তারপর এখানে রাতের খাবার কোনো একটা ফিশ অর্ডার দিয়ে বললো যে চল এক জায়গায় বললো 40 মিনিট লাগবে আর এক জায়গায় বললো 1 ঘন্টার উপরে লাগবে লাস্ট সময় হচ্ছে 11টা পর্যন্ত তো আমাদের হাতে এখনো মোটামুটি ভালো সময় আছে হালকা নাস্তা করে আমরা একটু মার্কেটটা ঘোরাঘুরি করবো তারপর রাতের খাবার অর্ডার করবো আর কি এনে কটাকা ভাই এনে কটাকা দিছো 20 টাকা 20 টাকার আচ্ছা এখানে হচ্ছে 20 টাকার ছোলা পাকোড়া দাও ভাইয়া দুইটা হ্যাঁ দাও ওই যে কিমা একটা দাও এটা কত করে কিমা এটা 30 টাকা দাও একটা দাও আচ্ছা
আচ্ছা পেঁয়াজি দাও দুইটা পেঁয়াজি ভালো হবে এগুলা ওইটা ওইটা ভালো না ওইটা হ্যাঁ সব ভালো হবে চিংড়ি মাছের হ্যাঁ এটা কত করে পেঁয়াজি এটা 10 টাকা 10 টাকা এখান থেকে দেখো গুন্ডা গুন্ডা খাবা যেটা খাবা না ব্যাগ দিতে পারো হ্যাঁ কিমা চপের মতো সবজি দেয়া আছে হালকা চিকেন দেখলাম মোটামুটি স্বাদ ভালোই ছোলাটা কেমন আমরা ছোলা টেস্ট করলাম আর পাকোড়াটা আবারও তো টেস্ট করলাম মানে দুইটা বাদাম ডিম চপটা একটু টেস্ট করলাম নারকেল আর বাদাম ডিম চপটা খুবই স্বাদ এখন পর্যন্ত সবথেকে বেস্ট ডিম চপ অনেক মজা এখানকার ডিম চপ ডিম চপ হ্যাঁ ছোলাটাও মজা ছিল আর এখন তো এটা ট্রাই করব আচ্ছা এটা এস ইনস্ট্যান্ট তাহলে একটু টেস্ট করি নাকি করো হ্যাঁ বাদামটা টেস্ট করব আগে করেন এখানে একটা করেন কোনটা ভালো দুইটা দুই রকম টেস্ট আচ্ছা এটা একটু সফট তো এটা টেস্ট আমি তো দেখে বুঝছি এটা খাবো নাহলে ফেরত দিয়ে দিতে বলতাম হ্যাঁ ভালো আমরা যে পিঠাটা গুলা এটা মজা সিঙ্গারা ফেরত দিয়ে দিছি মানে প্রথমে ভেবেছিলাম যে লোকাল হিসেবে হয়তো খাবার কোয়ালিটি কেমন হবে না হবে কিন্তু খুব ভালো লাগছে পিঠা পাকোড়া খুবই ভালো লাগছে এটা হচ্ছে জেনিকার মেন পয়েন্ট এই দোকানের নাম হচ্ছে হাজি বিরিয়ানি ঝাল মিটি এখানকার পিঠাগুলো খেয়ে আমি পাগল হয়ে গেছি এত পরিমাণ শাল মজা একটা নারিকেল কুলি টাইপের পিঠা তিন চারটা পিঠা যাই বললাম বিশ্বাস করেন প্রত্যেকটা পিঠাই কোয়ালিটি পিঠা এত স্বাদ লাগলো মানে এটা কিন্তু ঢাকায় দেখি যে পুলি পিঠা ভিতরে থাকে হয় ঝাল নয়তো ইয়া এটার মধ্যে হচ্ছে নারকেলের ইয়া দেওয়া আমরা খাওয়া শেষ করে চা খাচ্ছি চা এত দূর ছিল খাওয়া শেষ হয়েছে নর্মালি ট্যুরিস্টদের কাছে এরা চায়ের কাপ রাখে 60 টাকা 50 টাকা 20 টাকা 30 টাকা যার কাছে যেমন পায় কিন্তু ওরা এই লোকাল লোকের কাছে এই চাটা বেচে 10 টাকায় দুধ চা হ্যাঁ এই যে এত দূর ছিল আমি ওই ভাইকে বললাম মানে ওদের দোকানে চা নেই আমার জন্য চা নিয়ে আসছে তো আমাকে এই কাহিনি বললো ওদের কাছে 10 টাকা করে নেয় চাটা মজা হ্যাঁ তুমি বানায় আনছো ধন্যবাদ তোমাকে খুব স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে তরমুজ এখানে তরমুজের যে দাম মানে মাথা নষ্ট একটা তরমুজ আমি তখন দামাদামি করলাম কয় কেজি হবে 2 কেজি 2.5 কেজি হবে আমার কাছে দাম 450 টাকা দাম আর ডাবের দাম হচ্ছে 180-200 এরকম অথচ নারিকেল জিঞ্জিরা এখানে এখানে ডাবের দাম কম হওয়ার কথা এখানে ডাবের দাম অনেক বেশি মানে এক পিস ডাব হচ্ছে 200 টাকা 180 টাকা এরকম মানে কেজি হিসাব না কোনো পীর 300 টাকা কেজি একই মানে এটার দাম কত পড়বে 120 টাকা কেজি আর গরান এটা 300 টাকা অনেক দাম মানে এই তরমুজ 300 টাকা এখানে এখানে দামটা কি জন্য বেশি রাখে এটা সবকিছু দাম বেশি আচ্ছা আচ্ছা এই বড়াই তো আর এখানকার না এটা তো আপনি নিয়ে আসেন এগুলো কত বেচেন 120 টাকা এটার দাম একটু কমই আছে সব জায়গায় সেম জিনিস একটু কম বেশি আছে কালারগুলো সুন্দর আছে গ্যাসের সাথে ম্যাচিং গোলাপি আছে সবুজ আছে এটা সুন্দর পর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাতাস স্যান্ডেলে ভরা এক ভাইয়ের সাথে কথা হলো যে আমরা আসছি কক্সবাজার হয়ে টেকনা কক্সবাজার হয়ে ডিরেক্ট সেন্ট মার্টিনে তো আমাদের শিপে কিন্তু আসলে কোনো ধরনের ভালো সিন আমরা দেখতে পাইনি যেমন গাঙচিলোড়া বা সুন্দর পাখি এবং মায়ানমারে যে সিনগুলো সেই সব কিছুই দেখতে পাইনি আর কক্সবাজার রুটে আসলে সেই সিনগুলো মিস হয়ে যায় খালি সমুদ্রই দেখা যায় চারপাশে সমুদ্র আর সমুদ্র তাই ভাইয়ের সাথে ওটাই কথা হচ্ছিলো যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন তো লং ট্যুর সেই 4.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও লেগে যায় তো ভাই বলতেছে যে ওই লঙে এসেও লাভ নেই কারণ সিন সিনারি দেখা যায় না ভালো যেমন ভাবছিলাম গাঙচিল পাবো গাঙচিলের সাথে আমাদের দেখাই হলো না এই তো এইভাবেই বসে বসে চলে আসলাম কিনা মিলামিলি খেলা হালকা নাস্তা করে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে করে একবারে হাফসায় গেছি এখন বসে আছি একটা দোকানে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে ক্ষুধা বাড়াচ্ছি মানে একটু ক্ষুধা পেলে তারপর রাতে খাওয়া দাওয়া করে একবারে রেস্টুরে চলে যাই ঘুম দিয়ে দিব আছে চুনা আছে রিকে আছে সুন্দরী আছে কুড়াল আছে
এটা কি মাছ এটা এটা ফ্ল্যাং ফিশ ফ্ল্যাং ফিশ ওই যে খাইছিলাম মনে আছে ইলিশ মাছের মতো ওই সাইডটা লাগে এটা কত করে কেজি এটা কেজি না পিস 120 টাকা পিস 120 ও আপনি হচ্ছে পিস হিসেবে সেল করছেন কেজি না আচ্ছা এটা এটা টুনা এটা হার্ডেল টুনা এটা কত করে 140 টাকা 140 এটা এটা রিটা রিটা পিস কত 140 140 আর সুন্দরী সুন্দরী পিস কত 120 120 এটা এটা কোরাল 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 পিস কত 140 140 এটা সুন্দরী একটু বড় এটা 180 টাকা সুন্দরী একটু বড় 180 এটা এটা লাক্কা লাক্কা কত 160 160 রূপচাঁদা কত 320 ও এখানকার সিস্টেমটা ভালো লাগছে যে পিস পিস হিসাব আর মানে পুরা মাছ না কিনে যার যেটা খুশি পিস হিসেবে কিনে খেতে পারে আচ্ছা আপনার কাছে ওই কালা রূপচাঁদাটা নাই কালো চাঁদা কালো চাঁদাটা এখন নাই কালকে দুপুরে থাকবে কালকে দুপুরে থাকবে আচ্ছা মানে এটা তো শুধু ভাজা কোনো বারবিকিউ সিস্টেম যারা ইনস্ট্যান্ট চাই রেডি রাখছে ভাতের সাথে খেয়ে নেবে আপনাদের বারবিকিউ সিস্টেম নাই না না এখন অফ করে দিয়েছেন লোকজন ও অফ করে দিয়েছেন আচ্ছা আচ্ছা চাষ চালু হইলে বাট না ওরা চালু হইলে চালু হবে চাষ তো আপনার চালু আছে এই কক্সবাজার থেকে চাষ তো কাজ হইতেছে না ওটাতে কাজ হয় না আচ্ছা আচ্ছা আমার তো বারবিকিউ পাবেন 100 100 ওরাল কেজি কত ওটার ওটা কেজি 1000 1000 কেজি ওটা কত 500 গ্রাম হবে বেশি হবে একটু সাদা কোরাল ওটা হ্যাঁ সাদা কোরাল এরম 900 টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 900 হ্যাঁ একটা মাছ অর্ডার দিলাম তাড়াতাড়ি করে দিয়েন কি মাছ কোরাল কত টাকা 900 যেটা না না এখন দিলাম ভিতরে কাটতে নিয়ে গেছে কতক্ষণ লাগতে পারে তাও 40 মিনিট থেকে আধা ঘন্টা 40 মিনিট থেকে আধা ঘন্টা সেই আগুন হিট বাপ রে বাপ হ্যাঁ ওই যে গরম লাগতেছে ওনার অভ্যাস হয়ে গেছে আমরা হচ্ছে আল্লাহদান রেস্টুরেন্টে অর্ডার দিলাম ভাবছিলাম প্রথমে যে কালা চাঁদা যেটা সেটা পাইছিলাম কিন্তু অনেক বড় দুজনের খাওয়ার জন্য আসলে 1 কেজি প্লাস ওটা এই জন্য ছোটো দেখে ভাবলাম যে নেই তখন কোরাল মাছ নিলাম আর কি কোরাল 900 টাকা নিল 1 কেজির কাছাকাছি হয়েছে এই তো 40 মিনিট ঘোরাফেরা করে তারপরে সে খাবো আর কি এখানে কী বাচ্চা পান বাচ্চা আল্লাহ গান চলে গেল সব জায়গায় বারবিকিউ চলতেছে এই এক চাচার কাছে ডাব নিলাম 140 করে লাস্ট রেট রাখবে আর কি খুব বেশি না কিন্তু লবণাক্ত আছে লবণাক্ত আছে আচ্ছা এটাই ভালো ডাবের পানিটা ভালো আছে তোমারটা বেশি মজা না আচ্ছা এখানে তো আপনার ওই যে সেনমানি নারিকেল জিঞ্জিরা বলে সেক্ষেত্রে ডাবের দাম কম হওয়া উচিত না আর এত দাম কেন না জায়গা দেখুন বিয়ে আরাম করি হ্যাঁ খারাপ হয়ে গিয়ে মানে ঠিক আছে দামটা এত বেশি কেন দাম বেশি দিয়ে খন্দর দিয়ে দেবো কম আবাদ হয় হ্যাঁ খন্দরি গিয়ে কই কম আবাদ হয় প্রচুর তো নারকেল গাছ না এন্ডে না জায়গা আছে না জল নাই দুয়া তিনুয়া আচ্ছা কম ধরে কম ধরে এই যে আনতো মানে বেশি আইয়ে তো ছমাস আমার সময় ফাললাম মানি নব না এটা আচ্ছা আচ্ছা এল্লা এল্লা খুদ্দ না জল ধরে ওখানে মেলাগুলো কুকুর দেখলাম তো এই জন্য কুকুরদের জন্য রুটি নিচ্ছে আর এই সেন্টমার্টিনের কুকুরগুলো আমার দেখে মনে হচ্ছে যে খাবার পর্যাপ্ত কম পায় মনে হয় স্বাস্থ্যর দিক থেকেও একটু দুর্বল এটাকে এখন টুকরো টুকরো করে নিতে হবে তাহলে অনেক তো হ্যাঁ অনেকগুলো কুকুর একটু বড় বড় করেই দাও খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ আসছে ওটা আমরা পার্সেল করে নিয়ে নিচ্ছি রুমে যেয়ে খাবো যে আমরা যখন ওই বিচে ভিডিও করতেছিলাম ওই পাশে ছিল একদম পাথর আর এখন দেখেন পানি ওই পাশে ছিল পানি আর এখন পানি সব ঘাটে চলে আসছে মানে এই রোড পর্যন্ত হ্যাঁ পুরাই ছিল এখন হচ্ছে জোয়ার চলছে
রোডে চলে আসছে পুরো পানি এই দেখো রোডে হ্যাঁ এই রোডেই যে পানি সামনে পানি স্রোত এখন দেখছো পানির সাউন্ডটা কত সুন্দর আসছে আমরা একটু আগে এই রোড দিয়ে গেছি পুরো ফাঁকা ছিল এখন দেখেন পানি কত পর্যন্ত চলে আসছে ভালো হয়েছে তোমার রুম থেকে ভালো সাউন্ড পাবা হ্যাঁ আপনাদের একটু পানির শব্দ শুনাই সমুদ্রের গর্জন যেটাকে বলে এই যে দেখেন এই যে গর্জনটা শুনেন সেই গর্জন মানে আমার পুরো পায়ের কাছে একদম পানি আর যে বাতাস যাক রাতের ঘুম ভালোই হবে তোমার তাই না তাহলে চিন্তা করো তুমি কত দূর ওই যে মানে আমি প্রবাল দেখতে গেছিলাম মনে হচ্ছিল এখন সমুদ্রের মধ্যে গেছো প্রবাল দেখতে আর যদি পানি উঠতো ওই সময় জোয়ার চলে আসতো কি হইতো পর্যন্ত গেলে তো মানে ডুবে যেতাম একদম ডুবে শুধু ওটা তো মানে কি একটা অবস্থা কত দূর গিয়েছিলে এখন দেখে পানি দেখে অবাক বললাম না আমি এত দূর পর্যন্ত বাসে এগুলো সব জীবিত শৈবাল সবুজ সবুজ দেখাইলাম না তোমারে তার মানে পানি অবশ্যই এখানে আসে আমরা এই পর্যন্ত ভিজা দেখছিলাম তখন বুঝি নাই যে এই পর্যন্ত আসে তখন হলাম এত দূরে এত দূর এই পর্যন্ত আসাটা পসিবল না কিন্তু এখন দেখে একবারে মানে আমাদের এই যে রুম এটা কিন্তু আমাদের রুম এই পাশে এই যে কর্নারটা আমাদের রুম এই রুমের সাথেই একদম আসো আজকে রুমে বাতাসও পাবা সেই এই যে দেখো পর্যন্ত আসে করছে মানে এই স্রোতেই তখন আস্তে আস্তে পারে হচ্ছে গিয়ে তোমার এই যে শামুক ঝিনুকগুলো চলে আসে বুঝছো আজকে সেই হাঁটাহাঁটি করছি পুরো পা ব্যথা হয়ে গেছে রুমের সামনে পানি দেখে সাগরের যে গর্জন এই গর্জনটা দেখে মানে মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করতেছে দুপুরবেলা কিন্তু এই গর্জনটা শোনা যায় না দুপুরে এই গর্জন পাই নাই আমরা দুপুরে তো ছিলই না দুপুরে সমুদ্র কত পিছনে ছিল আর আমাদের রুম থেকে রিসোর্টটা দেখতেও খুব সুন্দর লাগে এই তো আমরা রিসোর্টে এসে এখন খাওয়া দাওয়া করতেছি চেয়ার সেই হয়েছে দেখতে কোরান ফিশ বারবিকিউ রুটি আর সালাদ হচ্ছে আমাদের রাতের খাবার বিসমিল্লাহ খুবই মজা হয়েছে মজা লাগতেছে অনেক ভালো ফ্রাইটা কেমন হয়েছে ফ্রাইটা ভালো হয়েছে আরো বেশি কি কড়া ভাজা মনে হতো তোমার কাছে লাগতো নাকি এটা মনে হয় ঠিক আছে আমার কাছে মাছটা কি একদম সফট না ভিতরে সফট থাকবে আচ্ছা এই কোরাল ফিশ আমার আমি একবার বাসায় করছিলাম বুঝছো বাসায় ভেজে খাইছিলাম সবাই বন্ধুরা মিলে বাসায় খুবই স্বাদ হয়েছিল মানে কোরালটা বারবিকিউ করলে যেমন স্বাদ হয় রান্না করলেও অত মজা হয় তবে রান্নাটা আলাদা একটা স্বাদ তবে রান্নার থেকে বারবিকিউটা কোরালের ক্ষেত্রে অনেক ভালো কোরাল মাছটাই স্বাদের রান্না করলে এক ধরনের স্বাদ বারবিকিউ স্বাদটা আরও 10 গুণ বাড়িয়ে দেয় মানে মাছটা খেতে খুব মজা লাগতেছে কিন্তু আমার মনে হয়েছে মাথার দিকে সাইডটা ডাই একটু ভাজা হলে বেশি ভালো হইতো মানে স্যামনটা মনে হচ্ছে নর্মাল মাছ খাচ্ছে পিছনের দিকটা আর ঠিক আছে যেখানে ভাজাটা বেশি হয়েছে সেটা সেই জায়গাটা খেতে মজা লাগতেছে সামনের দিকটা আর একটু মনে রাখা লাগতো 10-15 মিনিটের মতো সামনেরটা একদম নর্মাল ফিশের মতো মনে হচ্ছে যে রান্নাগুলো যেটা হয় এই যে এই জায়গাটা কথা বললাম এই জায়গাটা একটু নরম অংশ তবে মাছটা অনেক টাটকা এটা বোঝা যাচ্ছে এই তো খাওয়া দাওয়া শেষ করে অবস্থা খারাপ পেট টেট ফুলে গেছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ